গরমে শরীরে পানির ঘাটতি যাতে না ঘটে তাই বেশি বেশি পানি এবং পানীয় খেতে হবে। সেক্ষেত্রে মৌসুমি ফলের জুস হতে পারে উৎকৃষ্ট। আজ দেখাবো দুই রকমের ফলের মিক্সড একটি জুস। ফলগুলো হলো আনারস এবং আপেল। দুয়ে মিলে দাঁড়ালো অ্যাপেল পাইন জুস বা আপেল আনারসের জুস। এই জুস খেতে যেমন মজা, তেমনি ভীষণই এনার্জেটিক, যা ক্লান্তি দূর করবে নিমেষেই। তাই ইফতারির টেবিলে হতে পারে এটাই মূল আকর্ষণ। কথা না বাড়িয়ে শুরু করছি অ্যাপেল পাইন জুস। এখানে নিয়েছি অর্ধেকটা আনারস আর নিয়েছি একটি গ্রিন আপেল। আনারস আগেই ছিলে নিয়েছি, আপেলটাও ছিলে নিচ্ছি। এখন এগুলো ব্লেন্ড করব, তার জন্য ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল, এবার একটি ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম কাটা ফলগুলো। সামান্য পানি দিয়ে দিলাম। এমনিতেই আনারস ভীষণ জুসি ফল, তাই অনেক পানি দিতে হবে না। আর হ্যাঁ, যেহেতু খুব বেশি পানি আমি মেলাচ্ছি না, তাই বাড়তি চিনি দেওয়ার প্রয়োজনও পড়ছে না। আর চিনি না দেওয়ার ফলে এটা হবে কমপ্লিট একটি হেলদি জুস। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার এটা ছেঁকে নিব। আমি একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় পাতলা সুতি কাপড়ের সাহায্যে ছেঁকে নিলে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি জুস। তবে পুরোপুরি তৈরি হতে আর একটু সময় বাকি। পরিবেশন গ্লাসে ঢেলে দিচ্ছি। আমি এখানে কিছু কাঁচা মরিচ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো থেকে কিছুটা জুসে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা কিন্তু স্বাদের মাত্রা বাড়িয়ে দেয় অনেকটা। প্রচণ্ড গরমে বা সারাদিনের রমজানের ক্লান্তি দূর করার জন্য এমন একটি জুস থাকতে পারে আপনার ইফতারির তালিকায়।